সকালে যেদিন সর্ষে ইলিশ করি সেদিন সকালের সময়টা অনেকটাই বেঁচে যায়, কারণ এটা অনেকটা কম সময় লাগে ফাঁকে ঝুঁকে রান্না। সব মশলা একসাথে আমি গুলিয়ে নেই। এখানে নিয়েছি হলো পোস্ত বাটা, আর দুই ধরনের সরিষা বাটা নিয়েছি, তার সাথে লবণ দিয়েছি, আর হলো হলুদ, একটুখানি জিরা, সামান্য ছিটাপোটা একটু লবণ, আর কাঁচামরিচ বাটা, সব একসাথে দিয়ে সুন্দর করে মাছগুলোকে দিয়ে এপিটোপিট করে ঢাকা দিয়ে রেখে দিই। এই তো 10 মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা, বেশি সময় লাগে না। আর অন্য সব মাছ রান্না করতে গেলে ভাজো, তারপরে মশলা কষাও, তারপরে রান্না করতে সব মিলে সময় লাগে একটা। তো সর্ষে ইলিশ হলো যেদিন করি সেদিন একদম ফাঁকি ঝুঁকি, খুব অল্প সময় হয়ে যায়। এরপর তো একটু ঝোল দিয়ে দিলাম, তারপর যতটুকু ঝোল রাখবো ওরকমভাবে মাখামাখা করে নামিয়ে ফেলি। সকালবেলা উঠে দৌড়ঝাঁপ করে তারপর আবার একটু ক্ষুধাও পেয়ে গেল, তো ভাবলাম যে শিবুরিকে খাওয়ানোর আগে আজকে আমি খেয়ে নেই। তো ওকে একটু পরপরই আমি ডিম অফার করছিলাম, বেগুন ভাজা দিয়ে সকালবেলা ঘি দিয়ে গরম ভাত খেতে, আর এরকম রোদে বসে খাওয়ার মজাটা যে কী! শীতকালে এরকম মিষ্টি রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমি প্রায় বারান্দাতে বসেই খাই, সকালে খাবারটা খাওয়ার চেষ্টা করি, তাতে ভিটামিন ডিটাও নেওয়া হলো আর একটু আরামও পাওয়া গেল। সবসময় তো একসাথে চেয়ার টেবিলে ডাইনিংয়ে বসে এরকম ভালো লাগে না, আর রিক্সির সাথে সময় গল্প করতে করতে একটু খাইয়ে নেই। এই যে ওকে একটু একটু করে ডিম খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর সে তো দুষ্টামি করছে, আবার ওকে চোখে চোখেও রাখা লাগে, কারণ সে কোন সময় যে সুযোগ পেলেই মাটি ময়লা কী কী মুখে দিয়ে ফেলবে। তবে বান্দায় খাওয়ার অসুবিধাটা হলো বারবার যে উঠে নিয়ে আসো, এই তরকারি চেঞ্জ করে নিয়ে আসো, অন্য ভাজি হয়তো যে নিয়ে আসো, সব আসলে আমার একসাথে প্লেটে নিয়ে খেতে ভালো লাগে না। তাহলে ঝোলে তরকারি মানে সব কিছু মিলে গেলে ভালো লাগে না, যেটা স্বাদ সেরকমই আলাদাভাবে নিতে মজা। কী মজা যে ভালো লাগছিল রোদে বসে এরকম টুকটুক করে খেতে, আর অনেকদিন পরেই মনে হয় আমি ওকে না খাইয়ে আগে খাচ্ছি। আজকে আসলে অনেক ক্ষুধা লেগে গেছিলো, তো ভাবলাম যে আগে খেয়ে নেই। আগে তো ইপসিকে নিয়ে খাওয়াতে খাওয়াতে আমার একদম 11টা বাজে, পরে খেতে খেতে আর ইচ্ছাই থাকে না, খাবার ইচ্ছাটাই থাকে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সকালবেলা রান্নাবান্না করে আর ওয়েলকাম করা হয়নি, ব্লগটা শুরু করা হয়নি সেরকমভাবে। তো শীতটা না হালকা হালকাই আছে, না সব সারা বাংলাদেশে, মানে শীত গ্রামের দিকে একটু ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু শহরে ঢাকায় তো মানে কিছুই গায়ে দেওয়া লাগছে না, সোয়েটার তো কিছুই বের করা হচ্ছে না, হালকা ফ্যান না চললে ভালো লাগে না। আর এছি আমার ইপসিপুর এখানে দুষ্টামি করছে, আমার মেয়েও শিখে গেছে হ্যালো ফ্রেন্ড, ও মোবাইল সামনে নিয়ে দেখায় হ্যালো ফ্রেন্ড আমি এখন এটা করব ওটা করব, অনেক কিছু শিখে যাচ্ছে। তো এখন ভাবছি যে শীত এখন না পড়লেও হয়তো সপ্তাহখানিক পরেই ভালোই শীত পড়ে যাবে, হঠাৎ একটা বৃষ্টি হবে বা কোনো কারণে শৈত্যপ্রবাহ হয়ে শীত পড়ে যাবে। আজকে ভাবছি হলো ইপসির সব শীতের পোশাকগুলো বের করব, কি অবস্থা ওরগুলো, তো অনেকগুলোই তো এখন ছোট হয়ে যাবে, ওরা তো প্রতি মাসে মাসেই বড় হয়, তো যেগুলো হয় দেখা যাক, আর যেগুলো ধুয়ে ধুয়ে পোশাক করে রোদে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তা আজকের কাজ, প্রধান কাজ হলো ইপসিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এগুলো নিয়ে বসবো। মেয়ের শীতের পোশাক দেখতে যেয়ে আমার এই বক্সটা দেখে মনে হলো একটু বের করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বক্সটার ভিতরে আমার মেয়ের ছোটোবেলার সব জিনিস, প্রথম যেগুলো ও স্পর্শ করেছে, যেমন এই ফিডারটা, ওই ফিডারেই প্রথম দুধ খেয়েছে, যদি এখন পুড়িয়ে গেছে তাও আমি এটা যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার মেয়ের প্রথম ফিডার, এটা হলো আমার মেয়ের প্রথম জুতা, এই জুতাটাকেই ওর প্রথম মানে ওর পাওয়া কিংবা কেনার প্রথম জুতা, ওর জন্য ওর পায়ে এই জুতাটাই প্রথম পরেছিল। ওর প্রথম পরা সব জিনিস, এই যে হাতের মোজা আরও আছে, কিন্তু প্রথম যে জিনিসগুলো সেগুলোকে আমি একদম যত্ন করে এই বক্সটার ভিতরে তুলে রেখেছি। ও বড় হলে ওকে দেখাবো, ততদিন আমি যদি বেঁচে থাকি ওকে অবশ্যই এগুলো সব বের করে সুন্দর করে দেখাবো। আর এই যে জামাটা দেখাচ্ছি, এই যে ছোট্ট একটা জামা, এই জামাটা স্কয়ার হসপিটাল থেকে ওকে পরিয়ে দিয়েছিল, প্রথম ওর জীবনে প্রথম এই জামা, এই জামা পরে ও আমাদের বাসায় আসলো, ও পৃথিবীতে আসার পর প্রথম এই জামাটা, 1 বিঘাতের মতো হাতের কতটুকু একটা জামা, সাথে একটা বাটারফ্লাই করা আছে এমব্রয়ডারি। আর এই জামাটা যখন ধরি মানে আমার ভিতরে এত ইমোশন কাজ করে, প্রথম ওকে যখন পেয়েছি, কোলে নিয়েছি, বাসায় নিয়ে এসেছি এই জামাটা পরে, তারপরে এই জামাটা, এটা হলো মি অ্যান্ড মমস থেকে ওর বাবা শখ করে মেয়ের জন্য প্রথম শপিং করেছিল, এই যে আই লাভ মম অ্যান্ড ড্যাড, এটা কিনে এনেছি। মেয়ে হওয়ার পরই শপিং শুরু করেছিল, কিন্তু এটা হলো মেয়ে বাসায় আসার পরে প্রথম ওর বাবা শখ করে এনেছিল। আর এই যে ক্লিপ দুটো, এটার সাথে অনেক মেমোরি জড়িয়ে আছে, ইপসি হওয়ার অনেক আগেই আমি কিনেছিলাম, মনে হয়েছিল যে আমার বেবি হলে, মেয়ে বেবি হলে ওকে মাথায় এটা দিব। এই বক্সের মোটামুটি সব কিছুই আমার খুব স্মৃতি মাখা। আর এই যে দেখছেন বডিং কার্ডটা, এটা হলো গিয়ে আমার ইপসিবুড়ির প্রথম বিমানে ওঠার, ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিল, কক্সবাজারের বোর্ডিং পাস, এটাও আমি যত্ন করে রেখে দিয়েছি। বক্সটা মোটামুটি নাড়া দিয়ে সব কিছু দেখে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, মানে সেই প্রথম মুহূর্ত, প্রথম মা হওয়ার মুহূর্তটা, ওর প্রথম বাসায় আসা, সব কিছু ঘুরে ফিরে মনে পড়ছিল।
আর এই তো তারপরে দুপুরে তাতিরে আবার ইপসিকে স্নান করিয়ে খাওয়াতে বসালাম, ও একসাথে নিয়ে বসেছি, আমার খাবারও নিয়ে বসেছি, ওকেও ফাঁকে ফাঁকে একটু খাইয়ে দিচ্ছি। সে আবার চিকেন খুব পছন্দ করে, চিকেন ছাড়া কিছু বুঝে না, তো মাঝে মাঝে আমার সাথে একটু মাছও খাইয়ে দিচ্ছি। আজকে তো সর্ষে ইলিশ হয়েছে। খাওয়া দাওয়া করার পরে আমার সারা দিনের মধ্যে সবচেয়ে ভালো লাগার এই মুহূর্তটা, মানে ও খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, মানে দুপুরে ঘুমটা ওর ঘুম পড়তে আর ওর বেশি সময় লাগে না, আর এই মুহূর্তটা আমার এত ভালো লাগে, মেয়ের কাছে খুব কাছে রাখতে পারি, ওকে কাছে নিয়ে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দিই, কোলে দুলিয়ে ঘুম পাড়াই, কখনো হেঁটে ঘুম পাড়াই, অথবা কখনো সে খেয়ে উঠে টুপুত করে নিজেই বিছানায় বালিশে ঘুমিয়ে যায়। কখন যে ঘুমিয়ে যায় ও নিজেও জানে না, হয়তো মোবাইলটা হাতে নিয়ে ঘুমিয়ে গেছে, ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় দুপুরে খাওয়া দাওয়ার পরেই। তবে আজকে একটু ঘুমাতে একটা সময় নিচ্ছিল, আজকে ওকে গল্প শোনাচ্ছিলাম, সে খুব ভূতের গল্প শুনতে পছন্দ করে, আমি বানিয়ে বানিয়ে বিভিন্ন ভূতের গল্প, রাজার গল্প, পশু পাখির গল্প, এক একটা যখন যেটা মনে আসে সেগুলো বলি, ও আবার এগুলো ওর বাবা আসলে এগুলো আবার বানিয়ে বানিয়ে নিজের মতো করে ওর বাবাকে বলে। এই দুষ্টু বুড়িটার কাছে যতটুকু সময় ওকে রাখি এত ভালো লাগে, এত মায়া এই মুখটার ভিতরে, আমার খুবই ভালো লাগে ওকে সবসময় আগলে রাখতে। আমার মনে হয় যে না, আমি যদি ওয়ার্কিং মাদার হতাম তাহলে ওকে এতটা কাছ থেকে দেখতে পারতাম না। আমি ওর প্রথম হাঁটা দেখেছি, প্রথম হাসি দেখেছি, প্রথম দাঁত ওঠা দেখেছি নিজের চোখে, সব আমার সামনে থেকে ওর সব বড় বেড়ে ওঠা দেখছি, এটা যে কী আনন্দের। বিকেলবেলা সে ঘুম থেকে উঠেই জল খাওয়াতে যেয়ে জামাটা ভিজিয়ে ফেললো, তো চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করতে যতক্ষণ দৌড় দিয়ে দাদুর কাছে মোবাইল নিয়ে এসে পড়লো, দাদুর কাছে এসে টুক করে শুয়ে পড়ে, আর বাবাও আজকে কাজ শেষ হয়ে গেছে, সন্ধ্যার ভিতরে চলে এসেছে, তো বাবার কাছে ওকে রেখে আমি যাচ্ছি ওদের জন্য কিছু নাস্তা বানাবো। বাবা আছে যখন কিছু নাস্তা বানে, বাবা আসলে প্রতিদিনই দেখা যায় সকালে যায় কাজ থাকে, কাজের জন্য এসেছে ঢাকায়, কিছুদিন কাজ করে আবার তো আর একটা দিন পরে চলে যাবে, আবার আস্তে আস্তে রাত 10টা বেজে যায়, তো আজকে যখন সন্ধ্যা এসেছে তো বাবার জন্য ভাবলাম যে স্পেশাল কোনো নাস্তা বানাই, সে সাথে আমার ইপসিপুরি আছে, তো এই যে রসুন কুচি নিয়ে নিয়েছি, সাথে একটু আদা নিয়েছি একদম কুচি কুচি করে লম্বা লম্বা করে করে নিয়েছি, ক্যাপসিকাম আর একটু পাস্তা সেদ্ধ করে নিয়েছি লবণ আর একটু তেল দিয়ে। এবার প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে নিলাম, রসুনের তার ভিতর একটু 1 চামচ পরিমাণে ময়দা দিয়েছি, ময়দাটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিব, এই যে একটু ব্রাউনিশ কালার আসার পরে তারপরে এর সাথে আস্তে আস্তে আমি গাজরটাও দিয়ে দিয়েছি, কারণ গাজরটা একটু তো সেদ্ধ হতে সময় লাগে, যার জন্য গাজরটাকে আগে দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম একদম শেষের দিকে দিব। আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এই দুধটা আস্তে আস্তে দিব, কারণ কি ময়দা আছে দলা পেকে যেতে পারে, লাম্পস যাতে না থাকে একটু করে দুধ দিব আর নাড়তে থাকবো। আজকে পুরোপুরি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি না, আজ একটু টমেটো ক্যাচাপ দিব, সাথে একটু সবজিও অ্যাড করেছি, সব মিলে একটু অন্যরকম করার চেষ্টা করছি। বাবা খাবে তো পুরোপুরি হোয়াইট সস পাস্তাটা আসলে ততটা ভালো লাগবে কি না, তো এই যে মোটামুটি সসটা এরকম একটু ঠিক হয়ে আসার পরে এর ভিতরে আবার একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, এটা আমি চোখের আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এবং সত্যি বলতে কি, হোয়াইট সস পাস্তাটা যেমন ভালো লেগেছে এটাও কিন্তু খেতে খুবই ভালো লেগেছে, কোনো অংশেই খারাপ লাগেনি। আসলে আমার মনে হয় পাস্তার সিক্রেট অ্যারোমার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো মিক্স হার্বস দেওয়ার পর থেকেই সুন্দর একটা অ্যারোমা বেরোতে থাকে, মানে বোঝা যায় যে একটা একটা পাস্তা। আর এই তো একটু ময়দা দেওয়ার জন্য জিনিসটা বেশ ঠিক হয়, এটা যদি চিজ নাও অ্যাড করা হয় তাও জিনিসটা খারাপ লাগে না, তো আজকে আমি একটু চিজ নিয়ে নিয়েছি আর গ্রেট করিনি, চিজ কোনোরকম কেটে নিয়েছি, কারণ এখন পুরো আইস হয়ে আছে, ডিপ ফ্রিজে ছিল। আর মিক্স হার্বস কিছু দিয়ে দিলাম 1 চামচখানি, বেশি উঁচু উঁচু 1 চামচ দিয়েছি। এরপর এর ভিতর আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, বয়েল করা পাস্তা, হালকা একটু আমি জলে ধুয়ে নিই, নাহলে এটা একটু চাকা হয়ে যায়। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সসটার সাথে গ্রেভির সাথে। আর সর্বশেষ হলো চিজ, যে স্লাইস করে রেখেছিলাম চিজগুলোকে, মোজারেলা চিজ দিচ্ছি, এগুলোই দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চিজটা মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। রেডি হয়ে গেছে আমার পাস্তা, এবং পাস্তাটা আমি সামান্য পরিমাণে গোলমরিচ অ্যাড করেছি, তবে ইপসিটটা আগে উঠিয়ে নিয়েছি, তারপরে ইপসি তো ঝাল একদমই খেতে পারে না, যার জন্য ওটায় কোনো মরিচ অ্যাড করিনি, এছাড়া টমেটো কেচাপে তো একটু ঝাল আছেই, তো হট টমেটো সস ছিল, তো ইপসি তো টেস্টি আমাকে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে মা, টেস্টি টেস্টি, আর আঙ্গুল দেখিয়ে দেয়, মজা হয়েছে, তো এইটাই ওর পছন্দ হলেই আমি খুশি, আমার কষ্ট সার্থক। আর আমার বাবাও খেয়ে বললো ভালোই হয়েছে খেতে, তো আমি তো খুবই খুশি। আজকে আমার হাজবেন্ডের ইলিশ মাছ রান্নাটা এত পছন্দ হয়েছে, এই রাত্রেবেলা কি রাত, মানে এসে আবার গেল মাছ আনতে, এই যে নিয়ে আসছে এখন, আর মাছ ইলিশ মাছ সর্ষে ইলিশটা তার খুব পছন্দ হয়েছে।
দেখি কতটুকু নিয়ে আসে। আমার হাজবেন্ড যে কি মাছ পছন্দ করে এই আর মাছটা সে এবার কিনবে কিনবে, গত সপ্তাহে কেনা হয়নি, আজকে কিনে নিয়ে এসেছিল। এবং এটা হলো 2 কেজিও না, এটা আপনার 2354 টাকা পড়েছে, মানে 1400 টাকা কেজি। এই দাম দিয়ে কেউ আর মাছ খায়? আমার ইচ্ছে ভালো, আমি খাসির মাংস খাবো, খাসির মাংস ভালো লাগে। আর মাছে ওরকম ঠিক মশলাটাও ঢোকে না, আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের খুব পছন্দ। আর ইলিশ মাছও এনেছে দুইটা, এখানে দুটো আছে। ইলিশ মাছগুলো মাঝের সাইজের ঠিক ভালোই আছে। তো তারপরে তো এগুলো সব প্যাকেট করে করে রেখে দিলাম রাত্রেবেলা। আজকে রাতে তো আর এখন কিছু রান্না করবো না, রাতে রুটি করা হয়ে গেছে, আর লাস্টে একটু হালুয়ার উপর ডেকোরেশন করছিলাম, একটু পেস্তা বাদাম কুচি কুচি করে সাজাচ্ছিলাম। আসলে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী ব্যাপার আছে না, তো এই জন্য একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু খাবার সার্ভ করার চেষ্টা করি। যদিও খুবই কম আইটেম, রুটির সাথে একটু হালুয়া আর একটু সবজি, তো এগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম যাতে দেখে ঠিকঠাক লাগে ওর। বাবা আগামীকাল চলে যাবে, বাবার জন্য তেমন কিছু করা হয়নি। বাবা আসলে বললো পাস্তা খেয়ে পেট ভরে আছে, তারপরে দুপুরে উল্টাপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, পেটের অবস্থা ভালো নেই, তো বললো যে আমি শুধু একটু রুটি খাবো। তো বাবা হলো ফল এনেছিল, আজকেও অনেকগুলো ফল এনেছে। প্রতিদিনই বাবা মানে আসার সময় কিছু না কিছু একটা প্যাকেট আসেই, ইপসি তো অপেক্ষায় থাকে, দাদু কিনে আসলো। আজকে আবার একটা সুন্দর আতা ফল এনেছে, আতা আমার খুব পছন্দ, যার জন্য বাবা খুঁজে খুঁজে বেশ বড় সাইজের কিন্তু আতাটা নিয়ে এসেছে। তো এবার হলো এগুলোকে ভিনেগারে ভিজিয়ে আমি একটু কমলার রস করে দিচ্ছিলাম ইপসিকে। সবাই একসাথে টিভির সামনে বসে পুরো এক থালা ভরে ফল নিয়ে বসি, যার যেটা ভালো লাগে খেতে থাকি, গল্প করি আর টিভি দেখি, এটা একটা অন্যরকম মজা। তো ইপসিকে রস করে দিচ্ছিলাম, এটা বেশ ওর টক লাগছিলো, তো ওর সাথে একটু চিনি গলিয়ে দিচ্ছিলাম। চিনি দিয়ে যদি একটুখানি খায়, ও যেটাই খাক, আঙ্গুর তো ছুলে ছুলে বাবাকে একটু পরপর দেয় এবং বাবা খুব আনন্দ সহকারে দিদিভাইয়ের হাত দিয়ে খায়। মেয়ে যে কী করে, একটুখানি কামড় দেয় ছুলে, একটুখানি অর্ধেক আঙুল ছুললো, ওটাই দাদুর মুখে দিয়ে দেয়, দাদু ওটা খুব যত্ন সহকারে নিয়ে নিচ্ছে, দিদিভাই দিয়েছে বলে কথা। তো এই তো দাদু নাতনির খুবই ভালো কেমিস্ট্রি দুজনের মধ্যে। তো মেয়েকে একটু জুস খাওয়ানোর চেষ্টা করছিলাম, সে খাবেই না, তার টক লাগছে নাকি। আসলে কমলাটা একদমই টক ছিল না, তারপর একটু ব্রাউন সুগার অ্যাড করে দিলাম, বললাম যে দেখো এবার এটা তোমার অরেঞ্জ জুস হয়ে গেছে, তাও কোনো কষ্টে একটুখানি 1-2 চামচ খাওয়ালাম। আর বাবা না একটু পরপরই মনে করছিল, আহারে দিদিভাই এরকম মনে, ও সারাক্ষণ যে কাণ্ডগুলো করে এগুলো দেখতে পারবে না, মিস করবে, কয়েকটা দিন কাছে থাকলে না মায়া কষ্ট লাগে, পরে আমি জানি তারও কষ্ট হয়। ইপসিও খুব খুঁজবে দাদু কোথায়, দাদুর সাথে তো সে সারাক্ষণ লেগে থাকে, ঘুর 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 করে। তো বাবা ওইটাই খালি মনে করছিল যে কালকে গিয়ে চলে গেলে তো আমি দিদিভাইকে কবে দেখবো, আবার ওকে খুব মনে পড়বে, ওর কথাগুলো কি ওর কথা, ওর সব চালচরণ সব কিছু বাবার খুব মনে পড়ে, এবং সবার সাথে খুব গল্পও করে, মাও করে বাবাও করে, সবার সাথে ওকে নিয়ে গল্প করতে তারা ভালোবাসে। সে আবার দাদুকে বুঝাচ্ছে, দাদু তুমি আমাকে নিয়ে যাবা খুলনাতে, আমাকে আর মাকে আমরা যাব তোমার সাথে বাসে করে যাব। সকালবেলা উঠে গেছো তুমি? হ্যাঁ। দাদু চলে যাচ্ছে, কি দিয়ে গেল যাওয়ার আগে? ললিপপ। দাদুকে একটু নমো করো, একটু প্রণাম করে আসো দাদুকে। চলে গেল, তুমি যাবে খুলনা? ঠিক আছে, আমরা যাবো, দিদা আসবে আমাদেরকে নিতে, তখন আমরা খুলনা যাবো একসাথে, ওকে?